ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বিমার শরিয়া কাউন্সিলের 41তম শরিয়া কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কোম্পানির বোর্ডরুমে শরিয়া কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে শুরু হয়। সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি বলেন, ইসলামী শরিয়া ভিত্তিক জীবন বিমার প্রতি মানুষ আগ্রহী হয়ে উঠছে, তাই ন্যাশনাল লাইফের তাকাফুল বিমার ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন, শরিয়া বোর্ড সদস্য ডক্টর মুফতি মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহি ও কোম্পানি পরিচালক এ এস এম মাইনউদ্দিন মোনেম, শরিয়া বোর্ডের সচিব জি এম হেলাল উদ্দিন অংশ নেন। সভা শেষে বরিশাল বিমা মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অর্জন করায় শরিয়া বোর্ডের পক্ষ থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।